सो गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू अनदर व्लॉग। आशा करी तुम्हारा सबाई फिट एंड फाइन आसो। आज के दिन का एक आलदा भावे शुरू हो मैं सकाल सृजार एक शरीर खराब सकाल मैंने वो आठटार समय घूमते उठे एक बार तो आठटार समय घूमते उठा थे और मैंने पेट खूब व्यथा करो तो पेट व्यथा करम जो उठते पर सरकम तो उठे गेसि तो आज के आठटा पैंतालिस उठे ए नटा बजे पंद्रह मिनट आगे घूमते उठे तो এখন আমি চা করতে যাব। আর সৃজা তো এমনি উঠতে পারছে না, পেটটা ব্যথা, তো আমি চা করতে যাব। ও বললো যে আজকে চাটা বেডরুমে দিতে, ও ডাইনিং এ উঠতে পারছে না, তো আমি চাটা নিয়ে এসে ওকে দেবো। এখন তো আমি চাটা করতে যাচ্ছি। তো এই চা বানানো রেডি, চা রাখা আছে, পাশে বিস্কিট রাখা আছে। তো এই আমাদের চা খাওয়া কমপ্লিট হলো মোটামুটি 5-10 মিনিট আগে। তো এবার আমি ব্রেকফাস্টটা বানাবো। ব্রেকফাস্টে ঠিক সেরকম কিছুই না আজকে, সৃজার যেহেতু শরীরটা একটু খারাপ আছে মানে পেটটা ব্যথা করছে, তো সেই জন্য ও বললো যে মুড়ি খাবে। ওই কালকে যে ওই গাজর তরকারি সামথিং করেছে ওইটা, ওটা দিয়ে মুড়ি খাবে ও। আর আমরাও আমি আমরা দুজনে মুড়ি খাবো কালকে। আলু দমটা আছে, ওটা দিয়ে মেখে খেয়ে নেবো কোনোভাবে। ব্রেকফাস্ট বানাতে সে আমাদের ইচ্ছাও করছে না, তো এখন মুড়িটা মাখবো আর ও একটা তরকারি দিয়ে গরম করতে হবে। আলু দমটা আর তরকারি গরম করতে হবে, গরম করে নিয়ে এখন মুড়ি মাখবো আমি। তো এই হলো আলু দম কালকে, আর এই হলো সুজার গাজর আলুর তরকারি। তো এই দুটো আমি এখন গরম করছি। এই হলো মুড়ি আর তরকারি মাখা হয়ে গেছে, আমাদেরটা মাখবো এবারে। আর এখানে আলু আর বরবটি কাটছে এটা দুপুরে ভাজার জন্য। সকালবেলা উঠে আমি বাথরুমে যাওয়ার পর থেকে মাথা ব্যথা ঘুরে একশো অবস্থা, পেট ব্যথা চূড়ান্ত পরিমাণে, মানে সোজা হয়ে দাঁড়াতে পারছি না কোনো রকমে। বাথরুমে বেরিয়ে এখানে এসে শুনলাম ওকে, বললাম একটু নুন চিনি দাও, করে দিতে দিল। তারপরে চোখ পুরো লেগে এলো, মানে এতটাই প্রেশার, ঘাম দিচ্ছিল, প্রেশার বেড়ে গেছিলো পেট ব্যথার জন্য। তো ঘুমালাম, একটু চা দিল, বিস্কুটটা খেলাম, চাটা খেলে আরও পেট ব্যথা হচ্ছে। খেলাম না, খিদে পেয়েছিলো বলে ওকে বললাম মরিয়ে দিতে। তরকারিতে এই খাচ্ছি, দুপুরবেলা মেবি ডাল আলু ভাজা দিয়ে অল্প একটু ভাত খাবো। আর ইচ্ছাই করছে না আজকে একদম, সেটা ভালোই লাগছে। বুকি কি খাবো তোমার? যাবি ওইদিকে, যাবি যাবি কি চলে টাটা। তো এখানে আমাদের আলু দম আর মুড়ি মাখা হয়ে গেছে। তো আমি একটু বেরোলাম বাইরে। অ্যাকচুয়ালি এখানে একটা গলফির মোড়ে একজন ডাব নিয়ে বসে, আর আমাদের বাড়ির গলির মুখে একজন ডাব নিয়ে বসে। তো আজকে সৃজা শরীরটা যেহেতু খারাপ, তো আমি ভাবলাম দু তিনটে ডাব কিনে আনি, যদি ডাবের জলটা খায় একটু যদি ফ্রেশ লাগে। তো ডাবটা কিনতে এসেছি এখন, তো ডাব ঠিক এই জায়গাটায় বসে, আজকে বসেনি। তো ডাব বসেনি, ব্যাড লাক। আর এখান থেকে গার্লফ্রেন্ড যেতেও ইচ্ছা করছে না, বাইরে প্রচণ্ড রোদ, বেশ ভালো গরম পড়ে গেছে, লিটারালি গরমে আর যেতে হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করছে না। আড়াইটে বাজে এখন, মানে অলরেডি আড়াইটে বেজে গেছে। আমরা আজকেও ডাব কিনতে বেরিয়েছি, আমি যখন বলেছিলাম অ্যাকচুয়ালি আমি ডাব কিনতে বেরিয়েছিলাম, আমরা আবার বেরিয়েছি অ্যাকচুয়ালি, তখন পাইনি ওখানে বাড়ির সামনে। তো আবার গার্লফ্রেন্ডের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই ডাবটা কাটা হচ্ছে, এটা মোটা শ্বাসওয়ালা ডাব। নিয়ে যাবে না? না খাবো, একটা নিয়ে যাবো যেটা শ্বাসওয়ালা দেবে না, শুধু জল যেটা বিশ্বাস দেবে। কেন নজারা হ্যাঁ, মিষ্টি মিষ্টি। এই হলো আমার ডাব, আমার হাতে অলরেডি পৌঁছে। আমি এতটা মোটা শ্বাস সচরাচর দেখিনি ডাবের মধ্যে, জল ভরা ডাবের মধ্যে এতটা মোটা শ্বাস। হ্যাঁ কত নিচ্ছি? আর কত হচ্ছে দেখো তো? আচ্ছা 60 টাকা। আর কুল কত?
সবকিছু দেখানো হয়ে গেছে আমরা যে ডাবটা খেয়েছি যেহেতু আমার পেটটা খারাপ তো আমার আজকে ভেতর থেকেই মানে মানে কি বলবো গরম গরম একটা ফিল হচ্ছে তো আমি বললাম যে আমার ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করছে তো ডাব আনতে আমি পাঠালাম ওদের বেসিক্যালি তো ওরা বাইরে খেয়েছে আর এই ডাবটা নিয়ে এসে এই ডাবটা এত মিষ্টি খুব মিষ্টি ভেতরের ডাবটা মানে মনে হচ্ছে ওটা করছি যাই আমরা যে ডাবটা খেয়েছি ভেতরে এত ছোট করে কেন জায়গাটা এরকম করে আনিস কি জানো করে আনিনি ওটা আটকানো ছিল আমি সে ছুরি দিয়ে করলাম আমি ডাবটা খাওয়ার পর খুব খিদে পেয়েছে আসলে সকাল থেকে পেটে বেলার জন্য এত বা বাথরুম জার্নি করতে হয়েছে খিদে পেয়ে গেছে যাই হোক ভাত আছে মাছ আছে আলু ভাজা বরবটি ভাজা আছে খেয়ে নিচ্ছে তো আমি জাস্ট স্নান থেকে স্নান করে ফ্রেশ হয়ে আসলাম স্নান করে বেরিয়েই সোজা মানে বেরোনোর পরেই দেখলাম সোজা হাত বাড়ছে তো এই হলো আমাদের আজকে আমাদের লাঞ্চ ভাত এটা আছে বরবটি আলু ভাজা মাছের ঝোল কালকেরটা আর আছে বাজার থেকে কেনা আলু ভাজা মানে রেডিমেড আলু ভাজা প্যাকেট করা আলু ভাজা তো এই হলো আজকে লাঞ্চ আমাদের বিশাল জোর খিদে পেয়ে গেছে এবার খেয়ে নিই তো আমাদের তিনজনের লাঞ্চ করা হয়ে গেছে কমপ্লিট এবার আমরা 5-10 মিনিট বাদে এবার ফল খাবো যে আঙুরটা ওই আর কি 5-10 মিনিট হয়ে গেছে মানে এবার আমরা মানে জিনিসগুলো ধোয়া হয়ে গেছে এবারে খাওয়ার ব্যাপার আছে ফুল আছে আর আঙুর আছে আমি বললাম যে কি ফুলটা কেটে দেবো আর বড় বড় ফুল বলছিল আঙুর কেটে খায় না শুধু গ্রিনই লাগছে অন্য কালারও ভালো না গ্রিনটা কত ব্রাইট লাগছে সো গুড ইভিনিং এভরিওয়ান আমাদের এখন চা সেশন চলছে পিছনে চা বানাচ্ছে অলরেডি তো সৃজার তো ইউজুয়ালি লাল চা বানানো হচ্ছে আমার আমাদের দুজনের দুধ চা এতক্ষণ জাস্ট কাজ করছিলাম বসে বসে আর সৃজার তো শরীরটা খারাপ ও অলরেডি শুয়ে আছে ওর কাজ বন্ধ আছে তো এই হলো এখনকার ব্যাপার এখন চা খাবো ও হো সৃজা পপকর্ন অর্ডার করতে বলেছিল পপকর্ন অর্ডার করতে ভুলে গেছি এখন করব দেখি সূর্যার লাল চা রেডি কিন্তু সূর্য এখন রেডি হয়নি কিন্তু আমাদের দুধ চা এখন রেডি হয়নি কিন্তু আমরা দুজন রেডি হয়ে অলরেডি বসে আছি চা খাওয়ার জন্য এক হাতে ক্যামেরা ধরে এক হাতে পড়ানো যায় না কি চাই কি চাই ও উঠে বসে পড়েছে বুকি শিনি দিয়ে কেউ উঠলে সবসময় চিৎকার করতে হয় না আরো কটা আছে সব কটা ব্র্যান্ডেড নয় বাট স্টিল আই হ্যাভ যাই হোক এটা আমি পরে নিয়েছি আগের দিন নেল পলিশটা ছিল আমার হ্যাঁ ওটার মধ্যে ব্ল্যাক ব্ল্যাক ছিল ওটা ডিজাইন ডিজাইন লাগছিল মুখের পরে নিয়েছি এটা মনে হচ্ছে তুই নেল পলিশ পরেছিস মনে হচ্ছে ফিঙ্গার পলিশ পরেছিস এই হাতে গুলো উঠিস যাই হোক যাই হোক এমন লাগছে এই হবে আর কি বললাম না এই কালারটা আমাকে স্যুট করে না স্যুট করে না কালার স্যুট করুক না করুক এই পাশে এগুলো বেরিয়ে গেছে কি করে কি কো হাত কাঁপে আমি পড়তে পারি না তুই পরে দিস মেহেন্দি করে দিস না মুখে মাঝখানে আবার কালো কালো দাগ
মানে কালো কালো নীল পলিশ তো কি হয়েছে তাই ডিজাইন তাই স্টাইল আর তুই এই মেহেন্দি পরে গেছিস না তো হাতে মেহেন্দি ভালো লাগছিস যাই হোক আমি ক্যামেরা ধরে আমি ক্যামেরা ধরে মাথা নাড়ছি এরকম ভাবে আমার সাথে ফোন উঠছে তুই নাড়াস না একদিন আমি আমার শাড়িগুলো দেখাবো আমার যেগুলো শাড়ি আছে একদিন আমি আমার নেল পলিশ দেখাবো একদিন লিপস্টিক্স দেখাবো আমার লিপস্টিক্স নেল পলিশ দুটোই কিছু কিছু ব্র্যান্ডেড কিছু কিছু নন ব্র্যান্ডেড আছে সিন্স আমার কালারটা ভালো লাগে আমি নিয়ে নিই কোন ব্র্যান্ড কি এসব দেখি কালার তো এখন ভালো লাগে আমি একটু রেডিশ শেড অফ লিপস্টিক অ্যান্ড পিঙ্কিশ অ্যান্ড ডার্ক শেড অফ নেল পলিশ পরতে পছন্দ করি সো আমার যেটাই ভালো লাগে আমি নিয়ে নিই তখন ওগুলো একদিন দেখাবো একটা একটা করে দেখাবো শাড়ি নেল পলিশ লিপস্টিক এগুলো একদিন একটা করে দেখাবো ও হ্যাঁ আমাদের রাত্রিবেলা খাওয়ার ডিসিশন যথারীতি আমি বলে যাচ্ছি বাট টুকায় কিছুই মানে অর্ডার দিচ্ছে না রান্না করার জন্য বা যাই চিকেন ফিকেন আনার কিছু দিচ্ছে না ওর বক্তব্য 10টার পর থেকে আমাদের ডিসিশন অফ ডিনার শুরু হবে যাই হোক ও অর্ডার দিলে দেবে না দিলে না দেবে যদি আজকে 10টার আগে চিকেন কিছু না আসে আমি তো খাবোও না কিছু রান্না করবো ওর যা ডিসিশন আমি রান্না করতে পারি সেগুলো আসে আমি খাবো না বলেছি এক করে ও আচ্ছা আচ্ছা খাবো না অনেকক্ষণ থেকে আমি তো বললাম বিকালে এই নিয়ে আমাদের আমরা টুকাইয়ের অলমোস্ট একটা ছোটোখাটো ঝগড়া হয়ে গেল যে পপকর্ন আনতে বলেছিলাম পপকর্ন শুধু আনাবো না আর কি লাগবে বল আমি বলে দিয়েছিলাম তাও টুকায় পপকর্ন আনাইনি ও এখানে ঘুমোচ্ছিল ঘুমাচ্ছিলাম না 15 মিনিট জাস্ট তো তারপরে আমি ওকে বললাম যে সে যে এখানে অর্ডার দে অর্ডার দে অর্ডার দে কিছুই ও শুনছে না কানে নিচ্ছে আমার মাথা গরম হয়ে গেছে আমি এরকম কিচ্ছু করবো আমরা এখন বেসিক্যালি যাচ্ছি হসপিটালে মা একটু ডেকে পাঠিয়েছে বাবার মেবি শরীরটা একটু খারাপ সো আনতে যেতে হবে সো আনতে যাচ্ছি এখন বাবাইকে অ্যান্ড বাড়িতে দিয়ে তারপরে ওখানে একটা দোকান আছে ওখান থেকে রুটি আর কিছু কিনে নেবে টুকাই বুবাই খাবে বলে বুবাই তো বেরিয়ে যাচ্ছিল আমরা আটকে দিলাম যাওয়ার জন্য বুকুকে দেখতে হবে তাই অ্যান্ড এখন আমি ও খেয়ে নেবে আর আমি এসে জলমুড়ি খেয়ে নেবো আজকে সো এখন আমরা যাচ্ছি বাবাইকে আনতে আমরা এখন বেরিয়ে গেছি মা বললো যে একটু স্টেবিলাইজ আছে অত ভয় পাওয়া কিছু নেই তো আমরা বেরিয়ে গেছি যেহেতু যাচ্ছি গিয়ে একটু দেরি আছে শেষ হতে আর কি সো যাবো যেতে যা টাইম লাগে তারপরে ওখানে ঢুকে যাবো সো আমরা এখন মোটামুটি যাচ্ছি তো আমরা হসপিটালের সামনে পৌঁছে গেছি তো যেহেতু মানে কোনো মানে কি বলো হ্যাঁ ইমার্জেন্সি যেহেতু নেই তো আমরা মানে আমি সৃজা বললো যে নিচে একটা চায়ের দোকান আছে এখান থেকে চা খেয়ে আমরা উপরে উঠবো যদি লিকার চা পাওয়া যায় হ্যাঁ সেটাও বন্ধ এখন 10টা বাজে মানে 10টা বাজে মাসি বাকি এরকম বাজে তো আই গেস ওই জন্য বন্ধ করে দিয়েছে তো চা জুটলো না তো উপরে যাই এখন তো এটা হলো আমি মাস্ক পরে এসেছি মাস্ক নিয়ে আসি তো আমি মাস্ক পরে এসেছি হসপিটালে মাস্ক পরে আসার উচিত সুজা কেন পরে আসবি আমি জানি না মাস্ক বার করতে দেখে বলছে আরে তুই মাস্ক নিয়ে এসেছিস আরে এটা কি এটা চিকিৎসা ব্যাপার কোন জিজ্ঞাসা ব্যাপার হসপিটালে তো মাস্ক পরে নিয়েই আসে তো ফাইনালি আমরা যে ফ্লোরে আসার কথা ছিল ফ্লোরে এসে গেছি তো আর মোটামুটি 20-25 মিনিটস লাগবে তো এখন এখানে ওয়েটিং যে চেয়ার আছে এখানে আমরা আছি যে বসে আছেন একজন হে ফুর্তি না তোমার হসপিটাল ফুর্তি টেনশনটা যখন ওঠে তখন আন্টিকে জিজ্ঞেস করো কি অবস্থা হয় এক্ষুনি গিয়েছিলাম গিয়ে ডেক্সট্রোজ চার্জ হল গরম লাগছে মানে সুগার মানে নেমে গেছে 73 বলতো আমি একটা মেডিসিন নিতে নিচে এসেছিলাম তো মেডিসিনের দোকানে গেছিলাম আমি এখন মেডিসিনের দোকান থেকে এই জাস্ট ফিরছি বাইরে লিটারেলি প্রচণ্ড গরম ওরা ওপরেই আছে আমি নিচে নামলাম মেডিসিনটা নিলাম নিয়ে এখন হসপিটালে ঢুকবো আবার তো এখানে একজন বসে আছে তখন থেকে আমি ওই ওষুধটা নিয়ে আমি ওষুধটা নিয়ে জাস্ট উপরে উঠলাম মা গেছে আনতে বাবাই গেছে সিরিয়াস কিছু নেই সেরকম কিছুই নেই বাস বাবাই ওখানে গরম লাগছে একটু এসি হাওয়াটা অতটা পৌঁছচ্ছে না একটু ঘাম হচ্ছে তো ওই জন্য বাবার টিভি চালানো আছে বাবা এমনি দেখছে নর্মাল আরে বাহ আর এমনি ঠিক আছে অসুবিধা নেই
আসলে নিয়ে চলে যাবো, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। ক্যাব বুক করতে হবে? হ্যাঁ ভাই বলছিল ক্যাব বুক করতে হবে। তুই ক্যাবেই যাবি? অবভিয়াস ট্যাক্সি যাবো, রিকশা থুড়ি যাবো। চার্জ নিতে ঠিক আছে, যা তুমি নেবে না আবার বুঝতে অসুবিধা হয়, তুই বেরিয়ে যা। ঠিক আছে, তুই ওয়েট করবি তাহলে, আমরা তিনজন আসছি। তো এই যে সুজাদের বাড়িতে পৌঁছালাম, এখন সুজা একটু ওয়াশরুমে গেছে, ও বেরোলে আমি বেরিয়ে যাবো। ও এখান থেকে বেরিয়ে রুটির দোকানে যেতে হবে, রুটির দোকান থেকে রুটিটা কিনে নিয়ে বাড়ি। খেতাম তো এখান থেকে নিচ্ছি, নিয়ে তারপরে বাড়ি চলে। এখন যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে তো রিক্সা টিক্সা কিছুই নেই, তো হেঁটে যেতে হবে। তো এখন আমি তো পথ হেঁটে যাবো, এখানে দেরিও হয় রুটিগুলো করতে। দেখা যাক যদি তাড়াতাড়ি হয়ে যায় তো সুবিধা হবে, নাহলে বুকু অনেকক্ষণ মানে কিরম লাগছে, অনেকক্ষণ আছে যেহেতু খাইও না আমরা, না তো তাড়াতাড়ি যেতে হবে, তো হেঁটে যেতে হবে। ওটাই হচ্ছে একটা সবে হলো অলমোস্ট প্যাকড। হুম, এবার মা যেতে হবে, রুটি ফুটি সব প্যাক করা হয়ে গেছে, সুজার হাতেও আছে এখানে। তো ফাইনালি আমরা বাড়ির পথে, রিক্সা নেই, হাঁটতে হবে, যেটা ভেবেছিলাম সেটাই, রিক্সা নেই, হাঁটতে হবে। আমি দু হাতে দুটো নিয়েছি, যাতে আমার হাতে একটা হাতে রুটি আছে, স্পিল না হয়ে যায়। তো বাড়ির দিকে যাচ্ছি, অ্যাকচুয়ালি বুকুরে খাওয়া হয়নি এখনো, আমরা গিয়ে সবাই একসাথে খেয়ে নেব। কি হলো, চলো 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 ভিতরে চলো ভিতরে চলো ভিতরে, আই টকো 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 টকো, আরে পায়ে লাগবে বুকে, এত লাফায় না, আরে নো নো এত লাফায় না। সো ফাইনালি আমরা বাড়ি পৌঁছালাম, হেঁটে 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 আসলাম পুরোটা, এসে পৌঁছালাম। আর আসার পরেই কি গরম, একটা জিনিস থেকে মনটা খুশি হয়ে গেল, সেটা বুকে লাফালাফি ঢোকার সাথে সাথে। এবার সবার আগে আমি খেতে দেবো, আগে খেতে দিয়ে আমি তারপর ফ্রেশ হবো, তারপর আমার ডিনার করবো। প্রচন্ড গরম পড়েছে, বুকির খাওয়া হয়ে গেছে। ও এখান থেকে গিয়ে খাটে স্ট্রাগল করছিল ওঠার জন্য, সুজা বললো উঠিস না, ও উঠে গেছে, উঠে গিয়ে এখন থেকে চুপচাপ অন্ধকারের মধ্যে শুয়ে ওখানে কি করছে, কি করছিল তো জানি না। ব্যাপারটা হলো আমি যখন আমি ডাইনিং থেকে আসছি, এসে দেখি ও এখানে আমার শুয়ে আছে। না আমার জামাটা চুমকি গুলো খাবে, উঠিয়ে নিচ্ছে না দিয়ে দিয়ে। ও বাবা, চেটা দাও চিকেন মুখ, এখনো চিকেন ধোয়া হয়নি, হ্যাঁ মুখ ধোয়া হয়নি এখনো। যদি কালটা টিভি দেখতো নি, এই যে দাঁত, এই যে দাঁত, তো সবাই ফ্রেশ হয়ে চলে এসেছি, চলে এসে ডিনার করতে বসে গেছি আমরা। আজকে ডিনার হলো রুমালি রুটি, চিকেন ভর্তা আর মটর পনির। এই চিকেন ভর্তা আর মটর পনিরটা যে আমরা যেখান থেকে নিয়ে এসছি আর কি, এই পাইস হোটেলটা থেকে, এখানে খুবই ঘরোয়া বানায়, মানে লিটারালি খুবই ঘরোয়া বানায়, কোনো রকম রিচ বা সামথিং এরকম কিছু না। তো এই হলো ব্যাপার। আর বুকির অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, সুজা মেজরিটি মটর পনির খাচ্ছে, কারণ যেহেতু আমি আমার দাদা পনির খাই না সেরকম একটা, আর আমরা মেজরিটি চিকেন ভর্তা খাচ্ছি। এক চামচ মটর পনির নিয়েছে টেস্ট করার জন্য, সুজা একটা নিয়েছে, আমার পেটটা আপাতত ফাঁকা আছে, আমাকেও দিয়ে দেবে। এটা সবই তো গুড, একটু একটু ঝাল, বেশ ঝাল, ঝাল একদমই খাই না, ইটস ওকে, আগে ঝাল দিত না, আগে ঝাল দিত না, কিন্তু না টেস্ট তো অসাধারণ, মানে আমি যখন ছোট ছিলাম আমার বাড়িতে একদম এরম পানি হতো ঝালটা ছাড়া। আর চিকেন ভর্তাটা পাঞ্জাবি স্টাইল চিকেন ভর্তা না, কিন্তু ঘেমা খেতে, আমার তো ঘেমা লাগে, আমার বাকিটা ওদের ব্যাপার। সো এখন রাত 1টা বাজে, আমাদের সমস্ত সব সবার সব কাজ কমপ্লিট হয়ে গেছে,
এখন ঘুমাতে যাবো। আর আজকে লিটারালি মানে ভীষণ গরম পড়ে গেছে, মানে ফ্যান বন্ধ করে 2 মিনিটও থাকা যাচ্ছে না, জানালা বন্ধ করলে আরো গরম। তো আমরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, প্লিজ কমেন্ট, অ্যান্ড প্লিজ শেয়ার আওয়ার ভিডিও, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে আবার কালকে একটা নেক্সট ব্লগে। তারপরে টিল দেন গুড নাইট। লিখে দিবি। সো গুড নাইট, টাটা, টিল দেন স্টে টিউনড।